নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে কিন্তু ইংলিশ পরীক্ষা হয়েছে, সেই ইংলিশ পরীক্ষার কোশ্চেন পেপার আমার হাতে পৌঁছেছে। তো দেখো, আমি যতটা পেরেছি ততটা পরিমাণে সলভ করার চেষ্টা করেছি। ইংলিশ কোশ্চেন পেপার যে খুব কঠিন হয়েছে সেরকম বলাটা বহুতই মুশকিল আছে, কারণ ইংলিশ পরীক্ষা খুবই ইজি এসেছে। তো দেখো, গান্ধীজি থেকে দিয়েছে, আমরা তো জানি যে গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল, এবং এই গান্ধীর মৃতদেহকে দেখার জন্য প্রচুর লোকসংখ্যা ভিড় করেছিল, এবং পরবর্তীকালে গান্ধীজির মানে ফিউনারেল মানে কি তার যে অস্থি সেটাকে গঙ্গাতে বিসর্জন করা হয়েছিল, এলাহাবাদে যেটা অবস্থিত। তো দেখো, সেখান থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে, আফটার দ্য ফিউনারেল গান্ধীজি অ্যাসেস ওয়ার টেকেন টু, অ্যান্সার হবে এলাহাবাদ। এলাহাবাদ বি মানে রোমান টু, এর অ্যান্সার হবে এলাহাবাদ। তো দেখো, বিদেগের প্রশ্ন কী বলছে, পিপল হু ওয়ার ওয়ান দ্য ট্রেন উইথ দ্য অ্যাসেস ডিড নট ওয়ে, বাট অ্যান্সার হবে সং এ ভজন। তোমরা তো জানো যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবো সিয়া, এই গানটা কিন্তু ভজনটা গাওয়া হয়েছিল গান্ধীজির নামে। সি দেখের প্রশ্নের অ্যান্সার হবে থ্রি, অ্যান্সার ফেল্ড ভেরি স্যাড। এবং ডি দেখের যে প্রশ্ন আছে, তো দেখো ডি দেখের প্রশ্ন অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে মেয়ের অবজার্ভার অফ গান্ধীজি ওয়ার্কস। এবং ই দেখের প্রশ্ন, তো দেখো ই দেখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান টু, এর অ্যান্সার। এবং বি দেখের প্রশ্ন কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বুক। তো দেখো, মানে টেক্সট যে কোশ্চেন আছে সেখান থেকে ইনফরমেশন তোমাকে কালেক্ট করতে হবে। তো দেখো, শূন্যস্থানগুলো দিয়েছি আমি, তিনখানা শূন্যস্থান টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, যতটা পেরেছি। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসে 2023 সালের মাধ্যমিকের ইংলিশ কোশ্চেন পেপার সলভ টু দ্য পয়েন্ট। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন বহুতই ইজি এসেছে। তো দেখো, এখানে স্টেটমেন্ট এবং রিজাইন আছে। তো দেখো, খুব ইজি প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন। আমাদের গান্ধীজি পাসিং হয়ে মানে বাপু থেকে মানে মানে কোশ্চেন পেপারটা দিয়েছে, সিনটা দিয়েছে যাকে বলে, এবং তার সঙ্গে কিন্তু কবিতা দিয়েছে। তো দেখো, কবিতা থেকে যে সমস্ত এমসিকিউগুলো দিয়েছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তো দেখো, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে গ্রে হবে, ঠিক আছে। বি দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কী আছে, রানিং, হ্যাঁ রানিং টাইডস হবে, ঠিক আছে, বুঝতে পারছো। তো দেখো, কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি যতটা পেরেছি ততটা পরিমাণে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের সিদ্ধাগার যে প্রশ্ন অ্যান্সার হবে সেইলার হবে, ঠিক আছে। তো দেখো, আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসে 2023 সালের মাধ্যমিকের ইংলিশ কোশ্চেন পেপার সলভ টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার কিন্তু আমি খুব সুন্দর করে যতটা পেরেছি ততটা পরিমাণে লেখার চেষ্টা করেছি। তো দেখো, বাকি যে প্রশ্নগুলো আছে, যেগুলো বড় প্রশ্ন আছে, সেগুলো পরে তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো, এই যে মানে আমরা দেখতে পাচ্ছি 2×4 টু মার্কসের যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে কবিতা থেকে দিয়েছে। এই দুখানা প্রশ্ন অবশ্যই যদিও এখনও সলভ করা হয়নি, তোমাদের পরে সলভ করে দেবো। তো দেখো, আনসিন থেকে যে সমস্ত প্রশ্নটা দিয়েছে, আনসিন থেকে দিকে মানে দিয়েছে যেটা, যে প্রচণ্ড পরিমাণে যে সাইক্লোন হয়েছিল আমাদের সুন্দরবন এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা, এবং সুন্দরবন এরিয়াটাকে, এবং এই সাইক্লোনের সময় কিন্তু লকডাউন হয়েছিল, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে লোকের ক্ষতি হয়েছিল, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবনে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। সেখান থেকে কিন্তু আমাদের মানে আনসিনটা দিয়েছে, খুবই ইজি আনসিন, একদম মানে পয়েন্ট টু বাই পয়েন্ট, মানে এত ইজি আনসিন আমি কোনোদিন দেখিনি। তো দেখো, প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এখানে কিন্তু আছে, মানে এই আনসিনের ভিতরে কিন্তু অলরেডি আছে। তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না যে এত ইজি প্রশ্ন এসেছে 2023 সালের মাধ্যমিকের ইংলিশ কোশ্চেন পেপার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আছে 2023 সালের মাধ্যমিকের ইংলিশ কোশ্চেন পেপার। তো দেখো, আমার এইগুলো সলভ করতে অনেকটা মানে টাইম লেগে গেছে। তো দেখো, আনসিনের রোমানের অ্যান্সার হবে ফরেস্ট ডিপার্টমেন্ট হবে, ঠিক আছে, রোমান টু এর অ্যান্সার হবে আমাদের। তো দেখো, ডি এর অ্যান্সার হবে, রোমান থ্রি অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার হবে 4000, ঠিক আছে, এবং আমাদের রোমান ফাইভের অ্যান্সার হবে আমাদের, বি এর অ্যান্সার রোমান সিক্সের অ্যান্সার হবে আমাদের, ডি এর অ্যান্সার। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, প্রথমের এটা হবে কিন্তু সত্য, যেটা আমি রাইট মেরে দিয়েছি, এবং রোমান্টের অ্যান্সার হবে মিথ্যা, এবং রোমান থ্রি অ্যান্সার হবে সত্য। তো দেখো, এখানে আনসিন থেকে দুখানা প্রশ্ন আছে, 4×8, ঠিক আছে। তো দেখো, মানে সরি, চারখানা প্রশ্ন লিখতে হবে। তো দেখো, এগুলো তোমাদের আমি পরে সলভ করে দেবো। দেখো, গ্রামার থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো টু দ্য পয়েন্ট কিন্তু এখানে সলভ করা আছে। প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আস মানে করা আছে। তো দেখো, চার দিকে অ্যান্সার হবে গ্যাদার হবে, হ্যাড লোকেটেড হবে, ডিসাইডেড হবে, ঠিক আছে। তো দেখো, এবং পাঁচ দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ফর হবে, দা হবে, দি হবে, এবার উইথ বা ওয়ান হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রিপজিশন মানে চার দেখার প্রশ্ন, পাঁচ দেখার প্রশ্ন গ্রামার থেকে আলোচনা করেছি, এবং আমাদের বি দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে। তো দেখো, এখানে কিন্তু সলভ করেছে খুব সুন্দর করে গ্রামার, ঠিক আছে।
ভজনস উয়ার সাং অন দ্য ট্রেন বাই পিপল পিপল, ঠিক আছে। তো এটা মনে হয় ভয়েস চেঞ্জ আছে, রোমান্টের যে প্রশ্ন আছে। তো দেখো এইগুলো কিন্তু গ্রামার পার্ট কিন্তু খুব সুন্দর করে করা আছে, এবং সীতাকে প্রশ্ন হবে কল ডান গেভ আপ মোড আপ, ঠিক আছে। এবং সহায়তাকে প্রশ্ন মানে লস হবে, অ্যান্সার হবে ড্যামেজ হবে, তারপর হবে এক্সপোজ হবে, তারপর হবে মাইগ্রেন্ট হবে, তারপর হবে এমপ্লয়মেন্ট হবে। তো দেখো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন সলভ করা আছে। তো দেখো সুকুমার রায় থেকে যে বায়োগ্রাফি দিয়েছে, তোমাদের বায়োগ্রাফি আমি শিখিয়েছি, খুব ইজি বায়োগ্রাফি, এত ইজি বায়োগ্রাফি কোনো দিন দেখিনি, খুব ইজি প্রশ্ন এসেছে। 2023 সালের মাধ্যমিকে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ কোশ্চেন পেপার আমাদের হাতে এই মাত্র এসে পৌঁছেছে। তো দেখো আমরা ইংলিশ পেপারের মানে যতটা পেরেছি ততটা পরিমাণে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি, এবং তার সঙ্গে কিন্তু এডিটর লেটার দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মানে এডিটর লেটার কী বলেছে, আমরা দেখতে পাচ্ছি আট দেখে যে প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছি যে যে বেপরোয়াভাবে যে গাড়ি চালাচ্ছে, মানে গাড়ি চালানোর ফলে যে প্রচুর লোক যে মানে গাড়ির তলে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে, র্যাশ ড্রাইভিং যাকে বলা হয় সেটা দিয়েছে, খুব ইজি প্রশ্ন দিয়েছে, এডিটর লেটার দিয়েছে, খুব ইজি প্রশ্ন, এত ইজি প্রশ্ন আর হতে পারে না। এবং তার সঙ্গে রাইটে প্যারাগ্রাফ দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ওর স্কুল, ঠিক আছে, খুব ইজি প্রশ্ন দিয়েছে, মানে 2023 সালের মাধ্যমিকে যে মানে মানে ইংলিশ যে কোশ্চেন পেপারটা দিয়েছে সেটা খুব ইজি প্রশ্ন দিয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফটা খুবই ইজি দিয়েছে, ঠিক আছে, যে তোমাদের স্কুলে যে মানে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হচ্ছে স্কুল থেকে সেটা সম্পর্কে কিন্তু লিখতে হবে তোমাকে, ঠিক আছে। তো বুঝতে পারছো আমি সম্পূর্ণরূপে যতটা পেরেছি ততটা পরিমাণে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি।